এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করা আদর্শে ব্রতী হয়ে সেই দিশাতেই কাজ করছে। এখন ছাত্রছাত্রীরাও রক্তদানে এগিয়ে আসছে, এটা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বৃহস্পতিবার সখীচরণ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে গিয়ে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শিবিরের সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যব্যাপী হচ্ছে রক্তদান শিবির, তবে এই আয়োজন যাতে নিরন্তর চলতে থাকে, এই আয়োজন যাতে থেমে না যায় তার আহ্বান জানান তিনি। উপস্থিত সমস্ত অতিথিরা এদিন রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আমি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তস্বল্পতা দেখা দিয়েছিল। তা আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব। তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে ব্রতী বা যেটা আদর্শ বা দিশা, সেই দিশাতেই কাজ করছে। এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে গিয়ে এসে, যুবকরা তো অত্যন্ত প্রয়োজনীয়। এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমাদের সুধীরবাবু, সুধীরচন্দ্র মজুমদার, সঞ্জয়বাবু আমাদের মার্কেটের ভাইস চেয়ারম্যান, পদ্মনগর যুবনেতৃত্ব, আমাদের কিছু কিছু ভূমিক যিনি এনএসএস এর আমাদের মেন কনভেন্ট সারা রাজ্যব্যাপী, যার মাধ্যমে এনএসএস এর যারা ভলেন্টিয়াররা যারা উৎসাহিত হচ্ছে এবং আমরা কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এটা আমরা জানি এনএসএস মানে পরের জন্য করা, নিজেকে তৈরি করা এবং পরের জন্য সেবা করা, সেক্ষেত্রে এটা একটা বিশেষ গুরুত্ব। আমি আশা রাখবো এনএসএস এর এই ধরনের কাজ আর আগামী দিনে আরো যোগদান করবে এবং এই ধরনের সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে তাদেরকে নিয়োজিত করবে সমাজসেবায়, রাষ্ট্র গঠনে এনএসএস সমস্ত ভলেন্টিয়ার।